নমস্কার বন্ধুরা আজকে আমরা বাংলার ওপরে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছি অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বাংলার ব্যাকরণ বোধ পরীক্ষণ এবং বিভিন্ন পেডাগজিক্যাল কোশ্চিন থাকবে টোটালি এখানে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটা কোশ্চিন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে পরীক্ষার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখো বন্ধুরা প্রথমে আছে আমাদের এখানে একটা বোধ পরীক্ষণ আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যখন আমরা কোনো বোধ পরীক্ষণ প্র্যাকটিস করব, তখন কিন্তু সর্বপ্রথমে আমরা কোশ্চিনগুলোকে আগে ভালো করে পড়ে নেব। যাতে আমরা একবার পড়লেই কিন্তু তার সঠিক আনসারটা খুঁজে পেয়ে যায় তাহলে চলো আমরা আগে কোশ্চিনগুলো দেখে নিই দেখো বন্ধুরা এখানে কোশ্চিনগুলো বলা হচ্ছে যে প্রথম কোশ্চিন বলছে পোস্টমাস্টার সমাজের কোন শ্রেণীর প্রতিনিধি ছিলেন অর্থাৎ এখানে অপশনগুলো দেখেই বুঝতে পারছো বলা হচ্ছে উচ্চবিত্ত মধ্য মধ্যভোগী নিম্নমধ্য আর নিম্নবিত্ত তাহলে বুঝতে পারছো দেখো পোস্ট মাস্টার অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী তার মানে সাধারণত হতে পারে সে মধ্য সত্যভোগী বা মধ্যবিত্ত লোকের পরিবারে অন্তর্ভুক্ত হতে পারে ওকে জাস্ট এটা আইডিয়া করে বললাম এবার আমরা যখন বোধ পরীক্ষণটা পড়ব তখন তার সঠিক আনসারটা পেয়ে যাব নেক্সট কোশ্চেন বলছে দেখো পোস্টমাস্টার টিনের পেটরা রং পেটরাটার রঙ কেমন ছিল অর্থাৎ পোস্টমাস্টারের কাছে একটা পেটরাটার ছিল তার রঙটা কেমন ছিল ওকে সেটার আমরা নামটা রঙের নামটা জানবো অবশ্যই এখানে অপশানগুলো দেখো লাল ও হলুদ নীল সাদা কালো লাল সবুজ বেগুনি তাহলে এখানে অপশানগুলো অনুযায়ী আমরা সঠিক আনসারটা খুঁজে পেয়ে যাব নেক্সট কোশ্চিন বলা হচ্ছে রতনকে ছেড়ে যাবার সময় পোস্ট মাস্টারের মনে যে তথ্যের উদয় হলো সেটা কি। রতন বড় একা হয়ে যাবে শূন্যময় এই পৃথিবী পৃথিবীতে কে কার রতন বড় ভালো মেয়ে তারপরে কোশ্চিনে বলা হচ্ছে পাঠ্যংশ্রীটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে অর্থাৎ এখানে চারটে ঋতুর কথা বলা হয়েছে কোনটা হবে এটা আমরা পড়ার সময়ই বুঝে যাব তারপরে বলছি দেখো ব্যাকরণ শুরু হয়ে গেছে এবার আমরা তাহলে কি আস্তে আস্তে চলে যাই আমাদের কম্প্রিহেনশনের দিকে দেখো বন্ধুরা এখানে প্রথমে বলা হচ্ছে দেখো ভালো করে পড়বে এমনভাবে পড়বে যাতে পরীক্ষা তোমরা একবার পড়লেই কিন্তু আনসারগুলো খুঁজে পেয়ে যাও খুবই মনোযোগ সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বে বলা হচ্ছে দেখো পর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়ে কাঁধে ছাতা লইয়ে মুঠের মাথায় নীল ও শ্বেত রেখার চিহ্নিত দেখো আমরা কিন্তু একটা আনসার পেয়ে গেলাম ওই যে নীল ও শ্বেত পেয়েছিলাম না যে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরীক্ষায় ওটাকে আনসারটা রাইট চিহ্ন দিতে পারবো বলছে চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকো অভিমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন নৌকো ছাড়িয়ে দিল বর্ষা দেখো এই তো বর্ষাকালের কথা পাওয়া গেছে তারপরে কোন ঋতুর কথা পাওয়া গেল। বর্ষাকালের কথা পাওয়া গেল নদীর ধরণের উচ্ছলিত অশ্রুধারার মতো চারিদিক ছলছল করিতে লাগল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখ ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথ প্রকাশ করিতে লাগল একবার নিতান্ত ইচ্ছে হইল ফিরিয়ে যায় জগতের ক্রুড়বিচ্যুত সেই অনাথিনিকে সঙ্গে নিয়ে আসি অর্থাৎ লেখক যখন চলে যাচ্ছে গ্রাম ছেড়ে তখন তার মনে হলো সেই গ্রামে একটা অনাথ শিশু থাকে একটা বালিকা থাকে তাকে সে সঙ্গে করে নিয়ে আসে কিন্তু তখন পালে বাতাস বয়েছে বর্ষার স্রোত খরতরে বেগে চলছে কিন্তু সে যেতে পারছে না এই জন্যই কারণ তখন বর্ষা ঋতু অনেক বাতাস কারণ পালে প্রচণ্ড হারে বাতাস লাগছে নৌকো এগিয়ে চলতে থাকছে গ্রাম অতিক্রম করিয়েন নদীকুলের শ্মশান দেখা দিয়েছে দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তথ্যের উদয় হইল দেখো এই তথ্যের উদয় পেয়ে গেছো তার মানে কী উদয় হলো জীবনের এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়ে ফল কী পৃথিবীতে কে কার মানে আমাদের পৃথিবীতে কেউ আপন বলে কেউ নেই সবাই স্বার্থের জন্য ছুটে আজ তোমার প্রতি আমার স্বার্থ আছে তাই আমি তোমার জন্য আছি কাল নেই আমি তোমার নেই তাই পৃথিবীতে কেউ কারণ নয় নিজে খাও নিজে বাঁচো নিজের পায়ে দাঁড়াও এটাই বলা হয়েছে এখানে দেখো প্রত্যেকটা আনসার আমরা করার চেষ্টা করি দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা নেই তবুও আমাদেরকে এটা মেনে নিতে হবে এখানে যে পোস্টমাস্টার একজন মধ্যস্বত্যভোগী অপশান বি হয়েছে বেটার সঠিক আনসার নেক্সট কোশ্চিন বলা হচ্ছে পোস্টমাস্টারের টিনের পেটারাটার রঙ কেমন ছিল তাহলে এটা সঠিক আনসার কি পেলাম আমরা যে নীল ও সাদা অর্থাৎ নীল ও শ্বেত পেয়েছিলাম শ্বেত মানে সাদা অপশান বি হয়ে যাবে সঠিক আনসার রতনকে ছেড়ে যাবার সময় পোস্টমাস্টারের মনে কি উদয় তত্ত্ব হলো মানে কি তথ্যের উদয় হলো যে পৃথিবীতে কে কার পৃথিবীতে কেউ কারণ নয় এটা সঠিক আনসার অপশান সি পাঠ্যংশটিতে কোন ঋতুর কথা পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সঠিক আনসার বর্ষা বন্ধুরা তোমাদেরকে এখানে আমি বলে রাখি পরীক্ষায় যে ধরনের কম্প্রিহেনশনগুলো থাকবে এতটা সহজ থাকবে না একটু জটিল থাকবে আর অনেক বড় কিন্তু থাকবে আর সেখানে দুটো কম্প্রিহেনশন থাকবে একটা কবিতার একটা হচ্ছে গদ্য সুতরাং এখান থেকে নাম্বার পাওয়া সহজ কিন্তু অনেক সময়ও চাই সুতরাং তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তারপরে কোশ্চেন বলছে ছলছল শব্দটি কি জাতীয় বিশেষণ পদ দেখো এখানে বলছে ধনাত্মক শব্দদিত্য পদান্তরিতর বহুপল অনেকের মধ্যে এখানে দুটো কনফিউশন যে ধনাত্মক হবে না শব্দদিত্য হবে এখানে এবার তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই যে দেখো বন্ধুরা ধনাত্মক শব্দ কি যে আর শব্দদিত্য কি দুটো শব্দ কিন্তু সেম কিন্তু আমাদেরকে একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা ফলো করলে কিন্তু তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে শব্দদিত্যটা কি শব্দদ্বিত্বটা হচ্ছে দেখো দুটো শব্দ থাকবে পরপর দুটো শব্দ থাকবে কিন্তু ওই দুটো শব্দের কিন্তু অর্থ থাকবে যেমন দেখো আমি একটা বললাম যে সকাল সকাল কোথায় চললি ভালো করে বোঝো সকাল সকাল দেখো সকাল মানে কি মর্নিং আমরা জানি আবার তারপরে কি সকাল মানেও মর্নিং অর্থাৎ যে কোনো একটা বাদ দিলেও কিন্তু আমরা বাক্যটাকে পরিপূর্ণ করতে পাচ্ছি অর্থাৎ দুটো শব্দেরই একটা আক্ষরিক অর্থ রয়েছে কিন্তু ধনাত্মক শব্দে কিন্তু কি যে দুটো শব্দ মিলিয়ে কিন্তু একটা শব্দ তৈরি হবে মানে মানে একটাকে বাদ দিলে আর একটা কিন্তু হবে না যেমন হচ্ছে গাছের পাতার মড় মোড়ে শব্দ ভালো করে বলছো কি বললাম মড় মোড়ে ম ডায়মন্ড মড় ম এর মোড়ে ওকে ম এর মোড়ে এইখানে দেখো আমি একটা বাদ দিলাম মড় মড়ের কি কোনো শব্দ পাচ্ছি আমরা অর্থ পাচ্ছি না মোড়ে মোড়েরও কিন্তু রকম শব্দ পাচ্ছি না তার মানে যখন দুটো শব্দকে আমরা অ্যাডজাস্ট করছি তখন একটা আমাদের অর্থ প্রকাশ করছে তাই এটা কি হবে ধনাত্মক এবার আর একটা রয়েছে কি যে অনুকার শব্দ অনুকার মানে কি যেমন মাঠ ঘাট ভাত টাত মানে একটা শব্দ উচ্চারণ করার সময় যদি অন্য একটা শব্দ অটোমেটিক চলে আসে তখন তাকে কী বলবো অনুকার শব্দ আর এই ধরনের শব্দগুলো বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি যে প্রথম যে শব্দটা থাকবে তার অর্থ থাকবে দ্বিতীয়টার কোনো অর্থ থাকবে না যেমন আমরা বললাম যে ভাত টাত ভাত টয়াকার তাত দেখো এই বাক শব্দটিতে ভাতের একটা অর্থ আছে কিন্তু টাতের কি কোনো অর্থ আছে নাই নেই তার মানে এটা হয়ে যাবে কি অনুকার শব্দ বোঝা গেল তাহলে এটা শর্ট আনসার অপশান সি পৃথিবীতে কে কাহারে নেতিবাচক করো বলছে এই বাক্যটা তো পজিটিভ রয়েছে সেটাকে আমাকে নেগেটিভ বাক্য করতে হবে কি বলছে পৃথিবীতে কেউ বা কাহার এখানে তো নেগেটিভ আসছে না এই পৃথিবীতে কাহার কে নেগেটিভও আসছে না সেন্সটা নেগেটিভ কিন্তু শব্দর তো তো নেগেটিভ দেখাচ্ছে না কে কার এই পৃথিবীতে এটাও হবে না অপশান ডি দেখো পৃথিবীতে কেউ কারোর নয় নয়টা কি নেগেটিভ তার মানে সঠিক আনসার অপশান ডি নেক্সট কোশ্চিন বলা হচ্ছে ক্রোড বিচুত্তি পদটি কোন কারকের উদাহরণ ক্রোড বিচুত্তি পদটি কোন কারকের উদাহরণ এখানে বলা হচ্ছে কারক কর্মকারক অপাদান কারক আর করণ কারক। দেখো ক্রোড বিচুত্তি মানে কি ক্রোড থেকে বিচুত্তি কি বললাম ক্রোড বিচুত্তি মানে ক্রোড থেকে বিচুত্তি আর থেকে হলে কি হবে থেকে হলে অপাদান অপশান সি হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চিন হাই বুদ্ধিহীন মানব হৃদয় এই জাতীয় বাক্যের উদাহরণ কি দেখো যদি আমরা জানি যে বাক্যে যদি এইরকম চিহ্নটা থাকে তাহলে আমরা অবশ্যই জানি এক্সক্লেমেটারি সেন্টেন্স অর্থাৎ কি সূচক বাক্য যে এখানে আমার কি বোঝাচ্ছে দেখো সন্ধবাচক শর্ত সাপেক্ষ ইচ্ছা আর আবেগ তাহলে এটা কী হবে আবেগবাচক ঠিক আছে এখানে একটা আবেগ বোঝাচ্ছে তারপর দেখো বলা হচ্ছে উৎসলীল থেকে হচ্ছে উচ্ছশীল এটা কি হবে সমিভবন অন্যান্য সমী অপিনিহিতি আর অবিশ্রুতি সঠিক আনসার অপশন বি অন্যান্য কোশ্চিন বলা হচ্ছে প্রতীক্ষা শব্দটি সন্ধিবিত হবে কি অর্থাৎ প্রতীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে আমরা কি পাবো দেখো বন্ধুরা এখানে যদি আমরা ভাঙি কি প্রতিযুক্ত ইচ্ছা তাহলে হয়ে যাবে কি প্রতীক্ষা কেন কারণ দেখো আমরা জানি প্লাস দীর্ঘই সমান কি হয় দীর্ঘই হয় ঠিক তার মানে দেখো দীর্ঘই তাই তখন দীর্ঘ তাই এটা সঠিক এ প্রতীক্ষা এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে কেন এটা তাহলে হবে না যে প্রতি কারণ প্রতি বানানটা ফেলার কি কি আমরা লিখি না প্রতি আমরা পয়রা ফেলার তয় হচ্ছি লিখি ওকে এবার ইক্ষা কিন্তু আমরা দীর্ঘই লিখি হস্য ই লিখি না তাই এটা হবে না ঠিক আছে তাই এটা হবে না এটাই হবে সঠিক আনসার পরস্পর শব্দটির পদ পরিবর্তন করলে কি হবে পরস্পর এটা কি করি আমরা পারস্পরিক সম্পর্ক তার মানে এটা সঠিক আনসার কি হবে অপশন সি পারস্পরিক নেক্সট কোশ্চেন সামন্ত পাল থেকে হয়েছে কি সাঁওতাল এটি কোন ধরনের শব্দ দেখো এটা কি হচ্ছে তদ্ভব একটা শব্দ কি হচ্ছে এটা সাঁওতালটা কি সাঁওতাল হচ্ছে একটা তৎভব শব্দ যেটা আমাদের চলিত ভাষায় রয়েছে তাই এটা সঠিক আনসার অপশন বি তারপর নেক্সট কোশ্চিন বলা হচ্ছে নিচের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে এখানে বলা হচ্ছে এই নদীতে প্রচুর মাছ আছে দেখো এখানে কিন্তু কোনো রকম অসমাপিকা ক্রিয়া নেই আছে আছে এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া হবে না রূপকথার গল্প শোনা আমি কাউকে বললাম যে রূপকথার একটা গল্প শোনা এটা হবে না কারণ শোনাটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া নেক্সট নেক্সট দেখো বলছে আমরা তাহলে মুখ ধুয়ে বেড়াতে বের হব কি বলছে দেখো মুখ ধুয়ে ধুয়েটা কি হবে ধুয়েটা একটা কাজ আর এটা কি অস্বাভাবিক ক্রিয়া তাহলে সঠিক আনসার অপশান সি গল্পটি আমি ঠাকুরমার মুখে শুনেছি বাক্যশিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করছে দেখো শুনেছি মানে আমি ভাত খেয়েছি আমি শুনেছি এগুলো যদি হয় অর্থাৎ যে কালের কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার যদি ফলটা এখনো বর্তমান থাকে তাহলে সেটা কি হবে পুরা বর্তমান তাহলে এটা সঠিক আনসার অপশান এ পুরা বর্তমান নেক্সট কোয়েশ্চিন বলা হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট এটা যে বলছে মালদা পাবনা রাজশাহী অঞ্চলে কোন ধরনের উপভাষা লক্ষ্য করা যায় রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী কারণ আমরা জানি বন্ধুরা বাংলাদেশ মানেই বঙ্গালী তার মানে এটা সঠিক আনসার বাংলাদেশের কয়েকটা অঞ্চলের নাম দেওয়া হয়েছে এখানে পাবনা রাজশাহী তাহলে সঠিক আনসার অপশান বি আর রাঢ়ীরা বেশ ইম্পর্ট্যান্ট আমাদের মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এগুলোতে রাঢ়ী ভাষা দেখা যায় নেক্সট কোশ্চিন প্রত্যন্ত শব্দটিতে কটি দল আছে দেখো প্রত্যন্ত শব্দটিকে আমরা যদি ভাঙে কি পাবো প্রত প্রত দেখো একটা জোর আছে দল তন রুদ্ধ দল তো দেখো ও লাস্টে ও আছে তার মানে এটা মুক্ত দল তার মানে প্রথম দুটি রুদ্ধ দল এবং শেষেরটি মুক্ত দল সঠিক আনসার অপশন এ নেক্সট কোশ্চেন স্বয়ং কোন প্রকার সর্বনাম পদ স্বয়ং মানে নিজেই মানে তার মানে কি হবে আত্মবাচক তারপর নিজে হলে কি হয় আত্মবাচক সঠিক আনসার অপশান সি নেক্সট কোয়েশ্চেন অলঙ্কারের শব্দকে এক কথায় কি বলে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসার খুবই চান্স রয়েছে যে অলঙ্কারের শব্দকে কি বলা হয় সিনজন ওকে মনে রাখবে অলংকারের শব্দকে কি বলা হয় সিনজন আর যে আমরা কুকুরের যে ডাক সেটাকে আমরা কি বলি বককুন বলি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে নেক্সট কোশ্চেন দেখো বলছে আ হলো কি আটা কি আমরা সমস্ত নিচে লিখি ঠিক আছে আমরা যে এইভাবে দুটো ভাগ করেছিলাম যে সৌর ধনির নিচে কিন্তু আ থাকে তার মানে আ হবে একেবারে নিচে অর্থাৎ নিম্ন স্বর এটা কিন্তু একটু ভুল আছে এখানে ডায়মন্ড হবে ঠিক আছে ডায়মণ্ড কি ডায়মন্ড হচ্ছে তাড়িত ধ্বনি অর্ধস্বর ধ্বনি তরল ব্যঞ্জন তাহলে ডায়মন্ড আর এই ডাইমুণ্ডকে আমরা কি বলে থাকি যে তারিত ধ্বনি অপশান এ হবে এটার সঠিক আনসার নিম্নলিখিত কি ধরনের ক্রিয়া অর্থাৎ সরি লিখন কি ধরনের ক্রিয়া লিখন মানে কি দেখো লিখন তো আমরা হাতের সাহায্য করি তার মানে একটা দৈহিক কাজ তার মানে এটা সঠিক আনসার কি অপশন বি দৈহিক ক্রিয়া নেক্সট কোয়েশ্চেন ছাত্রদের কাছে চিরন্তন ব্যাকরণ হলো কি চিরন্তন ব্যাকরণ মানে যেটা আমরা প্রথা শিখে থাকি অর্থাৎ মানে প্রথাগতভাবে শিখে থাকি যেটা বোরিং জিনিস একটা সেটা কি শিক্ষার্থীদের কাছে সবথেকে কম আকর্ষণীয় অপশান বি হবে সঠিক আনসার মানে এখানে দেখো চিরন্তর মানে যেটা আমরা চিরকাল শিখে আসছি মানে প্রথাগতভাবে সেটা কি আমাদের কাছে তো বোরিং জিনিস যদি কোনো টেকনোলজি বা কোনো মডেলের মাধ্যমে না শেখানো হয় তাহলে তো সেটা আমাদের কাছে বোরিং লাগবে অর্থাৎ আকর্ষণীয় নয় ওকে নেক্সট কোয়েশ্চেন যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন তখন কোন বিষয়ের ওপর নিজের ওপর নিজ মানে নজর দেবেন নিজের না এখানে স্পেলিংটা ভুল আছে নজর দেবেন এখানে কি করতে হবে ত্রুটিহীনতা এবং দক্ষতা দক্ষতা আরও বেশি দূরগামী হবে ভাষা শিক্ষার সাথে অন্তরঙ্গ যোগসিত্রতা এবং ভাষা শিক্ষার জগতে প্রবেশ করা দেখো আপনি যখন কোনো একজন শিক্ষার্থীকে ব্যাকরণ শিক্ষা দেবেন সে ব্যাকরণ শিক্ষাটা যেন কি হয় ত্রুটিহীনতা হয় অর্থাৎ যদি কোনো রকম ত্রুটি যেন না থাকে কারণ ত্রুটিযুক্ত যদি শিক্ষা দিয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা কী শিখবে ভুল শিখবে এবং তার সঙ্গে মনে রাখতে হবে যে যে ভাষা শিক্ষার সাথে যেন সেটা যোগচিত্র থাকে তাহলে এখানে সব থেকে প্রথমে যেটা করতে হবে যে প্রথমে আমাকে নির্ভুলভাবে শেখাতে হবে অপশান এ হবে এটার সঠিক আনসার শিশুর ভুল উচ্চারণের জন্য নিচের কোন বক্তব্যটি আপনার সঠিক বলে মনে হয় না মনে রাখতে হবে অনেক পরীক্ষায় আমরা সহজ কোশ্চিংগুলো ভুল করে আসি কারণ আমরা হয় বা হয় না এটা লক্ষ্য রাখি না বলে এখানে কি বলা হচ্ছে হয় না দেখো কি বলছে শিশুর পড়া প্রতি নিরুৎসাহ যদি একজন শিশু যদি পড়ার প্রতি নিরুৎসাহ থাকে অর্থাৎ উৎসাহ নেই তার মনে কি সে ভুল উচ্চারণ করবে কখনোই না শিশুর শ্রেণিকক্ষে যদি অমনোযোগী হয় পিতামাতার ভুল উচ্চারণ শিক্ষকের ভুল উচ্চারণ এই তিনটে অপশানের মাধ্যমে কিন্তু শিশুর মধ্যে ভুল উচ্চারণ হতে পারে আর অপশান এর মাধ্যমে হয় না এটা সঠিক আনসার অপশান এ শিক্ষার্থীদের ব্যাকরণ বিমুখ হওয়ার কারণ নিজের জ্ঞানের অভাব ব্যাকরণ সত্যি নিরস শুদ্ধ বিষয় শিক্ষকের জ্ঞানের অভাব বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় সঠিক আনসার শিক্ষার্থীদের এখানে জ্ঞানের অভাব রয়েছে বলেই তারা ব্যাকরণ শিক্ষা করতে তারা চায় না শিক্ষার সর্বস্তরের মাতৃভাষাকে বিস্তৃত করলে জাতীয় প্রয়োজন সিদ্ধ হবে সামাজিক প্রয়োজন সার্থক হবে শিক্ষার মান উৎকর্ষ হবে সামাজিক এবং জাতীয় প্রয়োজন সিদ্ধ হবে যদি আমরা মাতৃভাষাতে শিক্ষা দিই তাহলে শিক্ষার্থীর মধ্যে শিক্ষার মান বাড়বে যার ফলে কী হবে শিক্ষার মান বাড়লে সমাজ এবং জাতির উন্নতি হবে তাই এটা সঠিক আনসার অপশান ডি নেক্সট কোশ্চেন ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতিতে খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা ইন্ডাকটিভ বা ডিডাকটিভ পড়েছি অবরোহী আর আরোহী অবরোহী পদ্ধতির মূল সূত্র কি যেটাকে আমাদেরকে আগে সূত্র শেখাতে হবে তারপরে উদাহরণ কিন্তু আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ পরে সূত্র কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি গ্রহণযোগ্য তাহলে অবশ্যই আরোহী পদ্ধতি ওকে এখানে সঠিক আনসার অপশন বি আগে সূত্র পরে উদাহরণ নেক্সট ভাষা শিক্ষক হিসাবে আপনি শ্রেণীকক্ষে কীরূপ মূল্যায়নের উপর গুরুত্ব দেবেন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা লিখিত মৌখিক পরীক্ষা নিত্য কাজের মাধ্যমে মূল্যায়ন অবশ্যই সঠিক আনসার লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেক্সট কোশ্চিন দেখো বলা হচ্ছে শিশুদের শব্দকোষ কীরূপ হওয়া উচিত অর্থাৎ শিশুরা শব্দ শিখবে কিসের মাধ্যমে কাব্যযুক্ত চিত্রযুক্ত ভাষাযুক্ত আর কোনোটাই নয় এখানে সঠিক কারণ এখানে শিশুদের কথা বলা হয়েছে শিশুদেরকে ভালোভাবে বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন ধরনের চিত্র দেখাতে হবে চিত্রের মাধ্যমে কিন্তু তারা বেশিরভাগটাই ভাষাকে আয়ত্ত করতে পারবে তাই সঠিক আনসার অপশান বি নেক্সট কোশ্চেন আপনি যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করছেন তখন আসলে আপনি নিচের কোন পদ্ধতিটি অনুসরণ করছেন আলোচনা পদ্ধতি প্রশ্নোত্তর পদ্ধতি বক্তৃতা আর প্রকল্প দেখো এখানে সক্রিয়তা বলতে এই দুটো প্রকল্প পদ্ধতিকে বোঝানো হয় কিন্তু দেখো শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু আমরা সবসময় প্রকল্প পদ্ধতি কার্যকর করতে পারি না তাই সঠিক আনসার অপশন বি হবে প্রশ্নোত্তর পদ্ধতি ওকে ওকে বন্ধুরা এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের তিরিশটা কোশ্চেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে এবং যদি কোনো রকম আনসারে ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং